আচ্ছা কোনটা কোনটা মানে ভাজি কিরকম জান কোনটা মজা জান কোনটা মজা আলু ভাজি মজা বলো না কেন শিশু কোনটা মজা সবজি নিয়ে দেখো দিন সবজি মজা কোনটা আলু ভাজি একদম আলু ভাজি একদম সবজি মজা হবে মনে হয় সুপার মিক্স ভেজিটেবলটা আসলে মজা বড় ইয়ে হচ্ছে ঝাল কম মশলা কম সবগুলিতে ডালেও ভাজিতে আলু ভাজিতে আলু ভাজিটা খুবই মজা আলু ভাজি শেষ ডালটা মজা এবং ভাজিটাও মজা মিক্স ভেজিটেবলটা ভাজিটাও মজা কারণ মশলার আধিক্য নেই এবং খুব ঝালও না সবাই এনজয় করছে ফুড তোমরা ইয়া সুজির ইয়ে করলো না হালুয়া হালুয়া তো কেউ টেস্টি করলো না শরীর খারাপ না আমি একটু নিচ্ছি বারবার খালি খাচ্ছি গুড আরেক চামচ না বেশি খাওয়া যাবে না অলরেডি আমি ফুল কারণ পরোটা দিয়ে সাইজ পরোটা দিন তোমার তো রয়ে গেছে জিম আলু ভাজি সুপার হিট সবাই শেষ করে ফেলছে আর এক বাটি আনা হয়েছে ডালও শেষ পর্যায়ে ভাজিও ভাজি বাচ্চা এরকম খাই কিন্তু আমার কাছে ভাজিটা ভালো লাগছে গাজর ব্রোকলি টম্যাটো আর কি দেখা যাচ্ছে বরবটি মোটামুটি এগুলো দেখুন মজার কিরকম অভিজ্ঞতা আজকের ব্রেকফাস্ট ডিমেট তোমারটা খারাপ না মানে কি খারাপ না বলতে মানে ভালো হয়েছে বাট মানে ওরকম খুব মজা মজা করে পেট ভরে খাইলাম ওরকম না মানে ভালো নাস্তা হয়েছে বাট ওরকম মজার হ্যাঁ কুড বি বেটার আরো আরো ওরকম মজার এক্সপিরিয়েন্স কোনটা কোনটা কুড বি বেটার যেমন ভাজিটা এখানকার ভাজি কিন্তু লাইক করি এখানে আজকেরটাও ভালো হয়েছে বাট ওরকম স্পেশাল কিছু না এটা স্পেশাল কোনো টেস্ট স্পেশাল টেস্ট যেমন লাইক রুটি কতটা সফট তারপরে ভাজি তারপরে ভাজি টাজি ওগুলোর টেস্ট তারপরে গরম গরম কিরকম লাগে ওসব ফ্যাক্টরে মানে ওটা কেন বেশি মজা করেছিল আজকে যেমন এক্সট্রা জিনিসগুলো ছিল না দ্যাটস গুড ওকে থ্যাংক ইউ জয়ন্ত তোমার কেমন ছিল হ্যাঁ গুড কোনটা ভালো ছিল কোন আইটেমটা আলু ভাজি তুই তো আলু ভাজি শেষ করছিস রাইট সবগুলি ভালো লেগেছে তার মধ্যে একটু কম ভালো লেগেছে সুজিটা ডালটাও খারাপ ছিল না দেখতে পোড়া পোড়া বাট খেতে মজা ডালটা ফ্রেশ এটা একটা বড় বিষয় ছিল ডালটা মজা হ্যাঁ ফ্রেশ ছিল রান্না মানে কোনো রান্নাতে আগে রান্না না এটা মনে হয় না এটা একটা বড় বিষয় রাইট জ্যাকসন হাইটে যেমন আমাদের ওই হ্যাঁ মনে হয়েছে যে আগের দিনে রান্না করা আগের দিনে খাবার দিয়েছে বাট আজকে সেটাই এমনকি চাটাও খুব ভালো লাগছে চাটাও ইচ্ছা দোকানের দোকান ওকে সো এই দোকানে শুধু খাবার দাবার না আরও বেকারি এটা বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট মান্নান বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে বাকি জিনিসও আছে প্রচুর ব্রেড আছে হ্যাঁ হ্যাঁ এদের ব্যবহার খুবই ভালো ব্যবহার খুবই ভালো মানন বেকারির লোকজনের
হচ্ছে অ্যাড্রেস আর আজকের বিল 52 রুটি প্লেন আলু ভাজি চানা ডাল রুটি আলু ভাজি সুপার হিট।